सो गाइज वेलकम बैक टू मिस्टर अवरोगमा चैनल। तो आजकल भिडियो कथा बोलो हमारे गिफ्ट स्टोरे 50% डिसकाउंटे कन्फार्म डेट एछाड़ाओ कथा बोलो हमारे नतून नतून की टॉपअप इवेंट आसते पारे एछाड़ाओ टॉपिक आछे हमारे नतून वेब इवेंट कि होते पारे माने 17 तारीख 19 तारीख मिस्टर साहेबर पर कि वेब इवेंट आसते पारे এছাড়াও আরও একটা টপিক আছে, সেটা হচ্ছে আমাদের ওয়েপেন রয়্যালে কোন গানটা আসতে চলেছে, আর হয়তো দুদিন কি তিন দিন বাকি ওয়েপেন রয়্যাল, তো তারপরে কোন বন্দুকটা আসতে চলেছে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, একটু স্কিপ করো না, আর ভিডিওটাতে লাইক করতে ভুলো না, লাইকটা খুবই জরুরি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর চাইলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সো গাইজ তোমরা গিফট স্টোরে ডিসকাউন্ট দেখতে পাবে, তো মন মে লাড্ডু ফুটানা ভাই, তো ইন্ডিয়ান সার্ভারই তোমরা গিফট স্টোরে ডিসকাউন্টটা দেখতে পেয়ে যাবে গাইজ, তো মন মে লাড্ডু দুসরা ভি ফুটানা। তো গিফট স্টোরে তোমরা ডিসকাউন্ট হয়তো এই মাসের শেষের দিকেই অথবা জুন মাসের শুরুর দিকে অথবা কালকে রাতের মধ্যেই তোমরা হয়তো দেখতে পেয়ে যেতে পারো, এরকম কোনো কনফার্ম ডেট এখনও পাওয়া যায়নি, বাট আসতে চলেছে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট গাইজ, 50% ডিসকাউন্ট যা যা আইটেম আছে সব কিছুতে। তো এবার গাইস আমি তোমাদের একটা টপআপ ইভেন্টের ব্যাপারে বলবো। তো আমি তোমাদের যেটা বলছি যে নতুন যে মারো ক্যারেক্টারটা, এটা একটা কোলাবরেশন ক্যারেক্টার, মানে এটা একটা রিয়েল লাইফ ক্যারেক্টার, যেমন ক্রিস্টিয়াল রোনাল্ডো তারপর জয় ক্যারেক্টারটা, এরা যেমন রিয়েল লাইফ ক্যারেক্টার, তো এই মারোটা একটা রিয়েল লাইফ ক্যারেক্টার, মানে কোলাবরেশনের ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারটা মানে এই ক্যারেক্টারটা হয়তো আমাদের টপআপ ইভেন্টে চলে আসতে পারে, হয়তো 200 ডায়মন্ড টপআপ ইভেন্ট, আর এটার বান্ডেলটা হয়তো 500 ডায়মন্ড টপআপ ইভেন্ট চলে আসতে পারে, বিকজ যে কোনো রকম এই ক্রোনো তারপর স্কাইলার টপ আপ ইভেন্টের মাধ্যমে কিন্তু এসেছে আমাদের ইন্ডিয়ান সার্ভারে। গাইজ তোমরা হয়তো এই ক্যারেক্টারটার কাজটা জানো না, এখানে দেখো আমি বলছি এটা যতটা ডিস্টেন্সে থাকবে তত, মানে লেভেল ওয়ানে তুমি যদি ধরো একটা এনিমিকে এক্সেমেট দিয়ে মারছো, তো লেভেল ওয়ানে তোমার এই ক্যারেক্টারটা আছে, তো এক্সেমেটে তোমার ড্যামেজ নর্মাল 33 করে দেয়, তো এক্সট্রা তুমি যদি ডিস্টেন্সে থাকো তাহলে তোমার এক্সেমেটে ড্যামেজ পড়বে, যা ড্যামেজ করে তার থেকে 5% এক্সট্রা, আর ম্যাক্স করলে 25% এক্সট্রা, তো 25% এক্সট্রা করলে প্রায় 33 করে হিসাব করলে 8 ড্যামেজ বেশি পড়বে, মানে প্রায় 41-এর মতো তোমার ড্যামেজ পড়বে, মানে বুঝতে পারছো কতটা মারাত্মক ক্যারেক্টার হতে চলেছে। তো আমি জানি না এই ক্যারেক্টারটা AWM-এ কাজ করবে কিনা, মানে স্নাইপারে কাজ করবে কিনা, আমি এইটা জানি না। এছাড়া কইস আমাদের যে নতুন মুনি পেট, সেটাও হয়তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে 200 ডায়মন্ড টপ আপে চলে আসতে পারে। সো গাইস এই ছিল আমাদের টপ আপ ইভেন্ট। এছাড়াও গাইস আমি তোমাদের আগে যে ইনকিউবেটর দেখিয়েছিলাম যেটা আমাদের আসার কথা ছিল বান্ডেলের, তো সেটা দেখতেই পেয়েছি এসে গেছে। এছাড়া গাইস এবার আমি কথা হলো আমাদের 17 তারিখে একটা নতুন ওয়েব ইভেন্ট আসার কথা, এরকম একটা ওয়েব ইভেন্ট হয়তো আমাদের ইন্ডিয়ান সার্ভারে 17 তারিখ চলে আসতে পারে, বিকজ অন্যান্য অনেক সার্ভারে এইরকমভাবেই এই বান্ডেলটা এসেছে, যেটার ফিমেল বান্ডেলটা আমাদের একেবারে ফ্রিতে দেওয়া হয়েছে, তো মেল বান্ডেলটা এরকম একটা ওয়েব ইভেন্টের মাধ্যমে অন্যান্য সার্ভারেও এসেছে, হয়তো আমাদের সার্ভারও এইরকমভাবে ইভেন্টে দেবে, হয়তো প্রাইসগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি বান্ডেলটা তোমাদের একবার দেখাচ্ছি, দেখো কীরকম বান্ডেল, তো দেখতেই পাচ্ছ বান্ডেলটা। গাইস আমি যে তুমি যদি আমার কথাটা শোনো তাহলে আমি বলবো এই বান্ডেলটায় তোমরা প্লিজ ডায়মন্ড খরচা করো না, এটা এমন কোনো আহামরি ভালো বান্ডেল নয় যে তুমি তোমার বন্ধুদের দেখাবে যে দেখ ভাই আমার কাছে এইরকম বান্ডেল আছে, তোর কাছে আছে, তো গাইস আমি বলবো ডায়মন্ড খরচা করো না, কারণ আমি যেটা খারাপ সেটা আমি তোমাদের খারাপ বলেই দিচ্ছি, যে এটা একটা ফালতু বেকার বান্ডেল, তোমরা ফালতু কেন ডায়মন্ড ওয়েস্ট করবে এই বান্ডেলটার পিছনে। গাইস এরকম একটা ইভেন্ট আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসার কথা আছে বাট এখনও আসেনি, তো যে কোনো দিন চলে আসতে পারে, তোমরা চাইলে এই বান্ডেলটা নিতে পারো, এই বান্ডেলটাও কিন্তু একটা ভালো বান্ডেল আছে। গাইস তোমরা স্ক্রিনের উপর যে প্যারাফেলের স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটাই হতে চলেছে আমাদের পরের ওয়েপেন রয়্যাল, তো আর হয়তো দুদিন কি তিন দিন বাকি আছে, তো তোমরা ওয়েপেন রয়্যালে এই প্যারাফেলের স্ক্রিনটাই তোমরা দেখতে পাবে, তোমরা চাইলে এই প্যারাফেলটা নিতে পারো, কারণ একটা মারাত্মক প্যারাফেলের একটা স্ক্রিন, তোমরা চাইলে নিয়ে নিতে পারো, আমি তো নেওয়ার চেষ্টা করবই। সো গাইস এই ছিল আজকের ভিডিওর ইভেন্ট অ্যান্ড আপডেটসের নিউজ, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও, লাইকটা খুবই জরুরি, আর তোমার যদি ভালো লাগে আমার কন্টেন্ট তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, বিকজ আমার এই চ্যানেলে এরকম ইভেন্ট অ্যান্ড আপডেটসের নিউজ আসতেই থাকবে, আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সো গুড বাই গাইস, দেখা হবে আবার পরের ভিডিওতে, সো বাই।